আমি দেখবো কি কেমন অবস্থা। চলো চলতেছে, এটাতে ভাবছিলাম আমি চ্যানেলটা পিসি গেম স্ট্রিম করবো। পাজি চলে গেল, চেক করে কেমন আছে, এই কোয়ালিটি কেমন আছে। দিলীপ ভাই, হুম, তুই তুই করে বলি, তুই কিছু মনে করিস না তো? না না, তুই আমাকে বড় মনে কি মনে করা গিয়েছে, কোয়ালিটি কিন্তু এখন সুপার বাসছে। হ্যাঁ ভালো আছে, চলছে সিমেটিক খুশি। চলো এক দেখি কতক্ষণ চলে, যদি চলে তাহলে ঠিক আছে। চলবে চলবে, আমি তো সেই বুঝেই তো সেটিংস করেছিলাম। তুই ইয়েটা দেখা আমাকে একটু, ওডিএসের ইয়েটা দেখা, ফ্রেম রেট 2.2% দাও ছিল। তো ইয়েটা না একদম বাজে আছে। হ্যাঁ একদম বাজে নেই, মানে না না ইয়েটার কথা বলছি, কি নিচের নিচের মালটা, ও বাজে না, তুই এটা সেট করতে পারিস নি, ও তুই তো আবার এটা ইয়েতে করছিস, ওরকম বললে তো হবে না, তুই তো স্ক্রিন ক্যাপচার করছিস। হ্যাঁ কোনটা কোনটা ঠিক করবো, যেটা তুই স্ক্রিন ক্যাপচার করছিস তাই না, তোকে আমি বলে দিচ্ছি, তুই ওবিএস ইয়েটা ব্লু স্ট্যাকটা মিনিমাইজ কর। তুই একটা স্ক্রিনশট তো নে তো, এটা আমার কি হচ্ছে কি কি ইয়ে হচ্ছে বুঝলাম না, মানে ও আচ্ছা আচ্ছা ওটা আমাকে একটা কথা বল, তুই ওই নিচে যে ইয়েটা দেখছিস না, এবার দেখা যাচ্ছে, এবার দেখা যাচ্ছে, দাঁড়া এবার দেখা যাচ্ছে, দাঁড়া এক সেকেন্ড, আমি এটা খুলে এটাকে মিনিমাইজ করি, এবার দেখা যাচ্ছে, এবার দেখা যাচ্ছে, হ্যাঁ দেখা যাচ্ছে, হ্যাঁ এই তো এবার ঠিক আছে, তো পুরো একদম পারফেক্ট রয়েছে। হুম চলছে, এখন তুই এইভাবে স্ট্রিম কর, এটা এইভাবে কর তো আর অসুবিধা হবে না। ফ্রেম ড্রপ তাও আসছিল একটু, হ্যাঁ একটু তো আসবে, আর তোর তখন করছিলি তখন তো পিকচার তো একদম গিজিমিজি গিজিমিজি দেখাই যাচ্ছিল না, এইভাবে থাকলে তোর অসুবিধা হবে না। ঠিক ঠিক কলি ভাই রেডি হয়ে যে দেখি চালা একটু, দাঁড়া এবার তুই এক কাজ কর, তুই ইয়েতে যা ওবিএস এর যে স্ক্রিন ক্যাপচারটা করেছিস না, হুম ওটা কাট, ওবিএস এ যা, কাটি দিও ওটা স্ক্রিন ক্যাপচারই, হ্যাঁ স্ক্রিন ক্যাপচারটা কাট, ওবিএস এ যা। হ্যাঁ গেলাম, ডিসপ্লে ক্যাপচার কাটবো, হ্যাঁ ডিসপ্লে ক্যাপচারটা কাট, রিমুভ করে গেল, তারপর তারপর তুই ইয়েটাকে মিনিমাইজ কর, না ওইটা হয়তো নাও করতে লাগবে, ব্লু স্ট্যাকটা মিনিমাইজ নাও করতে লাগবে, কোনো ব্যাপার না, ওইখানে সিন অ্যাড কর নতুন,
বলছি শোন, ওই দেখ তুই যেটা ফ্রি ফায়ার বলে যে এই যে সিনটা আছে না, এই সিনটা যেটা আছে এটার মধ্যে আমি উইন্ডোজ ক্যাপচার লাগাই দিই তাহলে তো। আরে না রে ভাই, তোকে যেটা বলছি সেটা তুই কর, দেখ তোর সব ঠিক হয়ে যাবে। শোন ওই যেটাকে নিয়েছিস সেটা দেখ, ওই ফ্রি ফায়ার যেটা রয়েছে যে উইন্ডোজ ক্যাপচারটা, হ্যাঁ ওইটাকে টান ধরে টেনে নিচে লাগা সবার। করলি এখানে দেখবি হচ্ছে কি লেখা হচ্ছে, ওই ট্রান্সফর্ম পেয়েছিস? না ট্রান্সফর্ম, হ্যাঁ তারপর এডিট ট্রান্সফর্ম, এই ট্রান্সফর্ম, হ্যাঁ হ্যাঁ এটা ক্লোজ করে দে, ক্লোজ করেছিস? হ্যাঁ এবার তুই পাবি হচ্ছে দেখ, এবার একদম মাঝখানে বসে পড়ছে, তাই বলি আমি আমি ওরা সবাই ডিকি হবে কি সবকিছু অন করে দেয়। একটা উইং স্টিনার দেখছি আমার, ডিসকর্ড অন করে কথা বলতে, ডিসকর্ডে ডিসকর্ড শোই করে না দেখি, হ্যাঁ শো করবে না তো আমার দেখি ডিসকর্ড শো করতে, এটা একটা ভালো জিনিস আছে। রিসেট তোমার ওটা কি ওটা এফেক্ট আল ইয়ে ওয়ালা ডালছো না এটা মধ্যে, এটা কি বলে এটা কি, আরে ওভারলেটটা জিফেক্স লাগে ওভারলেটটা, ওটা এফেক্ট দাও তোমার ওভারলেটটা এফেক্ট দাও না, ওটা তো ভালো কোয়ালিটি নেটওয়ার্ক লাগে নাকি এমনি চলে যায়? হুম ওটাই ভালো, ওটার জন্য নেট লাগবে, ওই সব ইয়ে দিস না এখন, নেট আগে ঠিক কর তারপর ওগুলো করবে। তো এইটাকে হচ্ছে ইয়ে করতে হবে, আমার এটা দিয়ে ফ্রেম ড্রপ দিচ্ছি এখন, বাস গেল। কত ফ্রেম ড্রপ দিচ্ছে? 2.5%। আ 2.5 এ কিছুই হবে না, কি দিয়ে ঠিক করলে হবে, অল্ট শিফট। আরে কুলদীপ ভাই, হ্যাঁ বল, হ্যালো বল বল। আরে কাস্টম তো আপকো বুলা রাহা থা ভাই নে, আরে স্ট্রিম বন্ধ হো গিয়া, স্ট্রিম বন্ধ হো গিয়া, আর কি বাতা, স্ক্যাম করতে রহতা হ্যায় ইউটিউব মে, এসে হি বন্ধ হো গিয়া, এসে বন্ধ হো গিয়া, ডিসকানেক্ট হো গিয়া পুরা স্ট্রিম, ডিসকানেক্ট হো কে ও বল মতলব ফিজিক্যাল কানেকশন করতে গিয়া বলে স্ট্রিম কানেক্ট নেই হো না, বাহ বহুত কোশিশ কিয়া ভাই, কানেক্ট হো যা কানেক্ট হো যা, তিন চার বার রিকানেক্ট হুয়া, হো যা না রে কুছ নেই ভাই, গাঁজা পি রে নেট ওয়ালে, নুপুর কো আনফ্রেন্ড মার দিয়া থা, নুপুর আপ গুসসা হলাম এর উপর। আরে নুপুর ভাই মানে আইডি বেচ দিয়া না গলতি সে আনফ্রেন্ড মার দিয়া আপকো, বুড়া মত মারো, মতলব গলতি সে নি জান মুস্কি মারো, কিউকি আইডি মানে বেচ দিয়া, বুড়া মত মারো ভাই, কাপি সারি বান্দে মুঝে, হ্যাঁ বলো ভাই, কাতাকি কথা বলে বেরিয়া, কাতাকি কথা বলে বেরিয়া, হ্যাঁ হ্যাঁ কাজটা আগে করে না, তারপর মিস্টেক মিস্টেক কাম কর রাহা থোড়া, মানে স্ট্রিম কে বারে মে আরো ঠিক আছে। এবার তুই এক কাজ কর, ওই অল্ট আর শিফট ধর, মানে আগে এটা ফ্রি ফায়ার যেটা করেছিস না ওটা সিলেক্ট কর, ফ্রি ফায়ার যে স্ক্রিনটা বানিয়েছিস ওটা সিলেক্ট কর, সিলেক্ট করছিস? হ্যাঁ সিলেক্ট করলাম। দেখ ওই ইয়া স্ক্রিনটা একটা লাল হয়েছে, লাল লাল মতো, হ্যাঁ লাল হয়েছে তো, হ্যাঁ। এবার ওই কন্ট্রোল আর শিফট ধর, কন্ট্রোল শিফট, হ্যাঁ একসাথে, হ্যাঁ ধরে এবার মাউসটা দিয়ে ওই লাল বোতামটা, লাল যেগুলো আছে না, হ্যাঁ ওইটা নিচের লাল ওইটা ধরে তুলে দে ওই ইয়েটা অবধি, স্ক্রিনটা অবধি, ওই যে তোর ওভারলেটা দিছে না ওর উপর অবধি, মানে ম্যাচ কর, মানে ওটা ধরে একটু তুলে দে নিচ থেকে, কেমন লাগছে? কিছু নাই, গায়েব হয়ে গেছে, গেম নাই।
আরে বলো দাবা কি করছে উপরে গায়েব করলি কেন তুই তুই তোর ওভারলে এর সাথে আচ্ছা আচ্ছা উঠ করবি আচ্ছা আচ্ছা এটা বুঝলাম এটা বুঝলাম এটা বলো তো না আচ্ছা উপরে তুলে দিতে লাগে না মোটা হ্যাঁ এবার ঠিক আছে ওভারলে এর সাথে সেট কর এবার ঠিক আছে তাই বলি না কাট এবার নিচে কাট ম্যাচ করবি ঠিক আছে হ্যাঁ তো পারলে ওইভাবে ধরে ওভারলেটা একটু ছোট করে দে শর্ট করে দে বুঝলি ওভারলেটা তো একটু বেশি বড় হালকা একটু শর্ট কর ওভারলেটাকে আগে ওভারলেটা সিলেক্ট কর সিলেক্ট করে নিচ উপর থেকে ধরে ওভারলেটাকে হালকা করে একটু নিচে করে দে ঠিক আছে না নিচে করে না বোঝা যায় না আমি উপর থেকে শর্ট করে দিই না না বোঝায় তুই তুই ওইটাই ভাবছিস যে বোঝায় না আমি কইছি নিচে এমনি হচ্ছে বোঝায় মোবাইলে যখন দেখছি তখন ঠিকই আছে তোর সব তুই একটু হালকা নিচু কর না ওইটা না এমনিও ঠিকই আছে ঠিক আছে পারফেক্ট এটা হ্যাঁ এটা একদম নিচে আর কিছু নাই নিচে তো অন্য কিছু আসবে আর কিছু নাই গেমটা এবার তো দেখ তুই কিছু তো দেখ দেখ তোর স্ট্রিম পুরো একদম প্রফেশনাল স্ট্রিম লাগবে হ্যাঁ মোবাইলে দেখছি পুরো ঠিকঠাক লাগবে হ্যাঁ ক্লাস কোডটা চালাই দেখি দাঁড়া দেখি আমি চালাই দিই গেম চালা আর মোবাইল টু পিসি কি দিয়ে করে এটা মোবাইল টু পিসি দিয়ে করে এটা কিভাবে করে মোবাইল থেকে পিসি অনেক নেট লাগবে ওটা আমি করে দেখিনি তো ওটা তাই আমি সঠিক জানি না কিন্তু আমি চেষ্টা করলে অবশ্য পারবো সেটা বড় কথা না এবার ওটা তো নেটেরও অনেক কিছু লাগে তো নেটটা যতক্ষণ না ঠিক হচ্ছে না ততক্ষণ ওইসব ঝামেলা দিস না আগে নেটটা ঠিক করতে হবে এফেক্টটা পরে হচ্ছে গেম প্লে না যদি একটু নেট ঠিক করে গেম প্লে মোবাইলে গেম প্লে দেখাই দেবেন না মানে কথা শেষ করে বাড়িয়ে দাও হ্যালো আরে তো সাবস্ক্রাইবার চেঞ্জটা করিস না এখন তুই লাইভ স্ট্রিম করতে থাক তো দেখ সাবস্ক্রাইবার খালি বাদ কাটা যাবে দাদা এটাকে মিউট করে এটাকে মিউট করি আগে নিলে তো পাগল করে দিবে না যাবে আরে মিউট হয়ে যা মিউট হয়ে যা মিউট হয়ে যা তাহলে এগুলো সাউন্ড কোয়ালিটি কেমন আছে কন্ট্রোল করে ঠিকঠাক পারি না স্লো হয়ে যায় মাঝে মাঝে আমি পিছে তো দেখলে মন না সাউন্ড বাদ কি কি দিয়ে পাঠাচ্ছি না সাউন্ড ওই যে আমার ওয়েব ক্যামেরে যে মাইকটা আছে না ওইটাতে সাউন্ড যায় হ্যাঁ ওইটা দিয়ে যাচ্ছে তোর ভিডিওতে তো তিনজন ওয়াচিং আসছে রে হ্যাঁ ওটা ইয়ে চ্যানেল এটা একটা মানে ভালো চ্যানেল খারাপ না পুরানো একটা দাদার চ্যানেল আমার না এটা শেষ হয়ে গেছে মানে ছাড়িয়ে দিচ্ছে ও ভিউজ দেখো গিয়ে কি ভিউজ আসতো ভিডিওতে আর নাম চেঞ্জ করা অন্য নাম ছিল এখন তো নাম চেঞ্জ করছি পিসি গেম রাখার জন্য আসলাম এটা রাখি দিও পিসি গেম বাস একটু ল্যাগ ল্যাগ আসছে না এই স্ট্রিম দাও শোন তোর এতদিন তুই যা স্ট্রিম করছিলি হ্যাঁ ঠিক আছে তার চেয়ে কিন্তু ভালো আসছে হ্যাঁ ভালো তো আসছে তোর যা ইন্টারনেট স্পিড তা এর চেয়ে বেশি আশা করিস না আগে স্পিডটা ঠিক আরে ইন্টারনেট স্পিডটা পয়সা তো ঠিক আছে না আমার কি দোষ এখন ওরা যদি নাট করতে পারে হ্যাঁ সেইটাই তো বলছি কথা বলে আগে তোর ঠিক কর তারপর তুই দেখবি তোর কি হচ্ছে তুই এতদিন যা স্ট্রিম করতে এখন যেমন আসছে কিন্তু অতটাও আসতো না স্টিম চলা দে কথা স্টেবল তো চলবে কাস্টম রুম কই নিব কি আছে সিম বাফার কম করলি হলো বাস ল্যাগ মালে কো যা আছে বলবো আমার ডিভাইস খারাপ খেলতে পারি না যেটা আরো ডোনেট করতে আমাকে ডোনেট বেশি করে করতে ডিভাইস খারাপ আছে আমার আরে কতগুলো ইউটিউবার যারা হাত কাটিয়ে দিয়েছে ডিজে কাইটে বলে হাত দিয়ে খেলতে পারি না এক হাত দিয়ে খেলি এজন্য অনেকে বলে কিডনিতে স্টোর আছে আবার পয়সা লাগবে কত আছি 1-2 হাজার আমি বলে ভাই কিভাবে কি অবস্থা হ্যাক করে গ্রো করতেছে কিভাবে গ্রো করতেছে এগুলো মাঝে ভাবে গ্রো করতেছে এ কে এই সব হ্যালো বলছে হ্যালো ভাই হ্যালো হ্যালো অনলাইন স্ট্রিম এর ভাই চ্যানেল মেনে সাবস্ক্রাইব করে বেল আইকন দাবা কল পে কর দেন সে না এই চ্যানেল মে কবি লাইভ পে তো নি আউঙ্গা বাট আজ তো কর লো অফলাইন ভিডিও জরুর আসতে হবে এ ওয়াচিং কি আবার তো সাথে ওয়াচিং এলে সব পিসি গেমের লোকজন ভাই তুই কি দেখছিস তোর ইয়ে স্ট্রিম দেখছিস তুই হ্যাঁ স্ট্রিম দেখছিস হ্যাঁ হ্যাঁ বলে বাকি বল কেমন হচ্ছে ভালো আছে কাপ এটা কি
উকং উকং চাচা স্ক্রিন তো ভালোই আছে গো আমার তো ফ্রেম ড্রপ না হলে কোনো প্রবলেমই নেই বুঝলা ওর এখন আপাতত আর কোনো প্রবলেম হয় না ওই যে বারবার ঘুরছিল ওই সব এখন আপাতত কম লাগা মাঝে মাঝে ওই ইন্টারনেটের প্রবলেমের জন্য হালকা একটু ল্যাগ দেখা যাবে তুই ভাব তোর এই হালকা ল্যাগটা তোর কাছে বেটার লাগছে নাকি তুই যে স্ক্রিন চলতে চলতে বন্ধ হয়ে যাচ্ছিল সেটা বেটার লাগছে আরে ওয়াচিং খাই ফেলে না এখানে তো 21 22 23 24 এ ওয়াচিং বাইস করব বলবো স্লো চলছে এখন দেখছিস কন্টিনিউ তুই দেখছিস তো এটা কন্টিনিউ চলছে কোনো অসুবিধা নেই ঠিক আছে যখন ছেলে ফেলে আসবে মানে এখন করে কোন লাভ হবে না এখন আসবে বিএফএ এবিজন্ডি ইউটিউবার চারটা ইউটিউবার এখন স্ট্রিম করবে একসাথে কোন কিচ্ছু ওয়াচিং আসবে না ওরা করবে আজকে গিয়ে হবে আমার তো মনে হয় এইসবের কোনো ব্যাপার হয় না হ্যাঁ ব্যাপার হয় ব্যাপার হয় রাত্রি 9টার পরে তোমার স্ট্রিম যতই তুমি বড় ইউটিউবার হও তোমার ওয়াচিং কমবেই গিয়ে গান সুজন স্ট্রিম করতে আসবে না 25K ওয়াচিং ও নিয়ে যাবে এটা বিশাল ব্যাপার হয় দেবা ডাইনামার মোটর অ্যাক্সেস স্ট্রিম করে না দেখছিলে কোন স্ট্রিমে টোটাল গেমিং আর জ্ঞান গেমিং অ্যাক্সেস স্ট্রিম করে একই টাইমে বুঝো ব্যাপারটা অন্য আছে ওগুলো তো বড় সরো ইউটিউবারদের ক্ষেত্রে হয় আমাদের সব আমাদের তো আরো আরো রিস্ক না আমাদের রিস্কটা আরো বেশি কারণ কি আমরা তো ছোট আমাদের রিস্কটা আরো বেশি কখন করবি কখন স্ট্রিম এই তো 7টার দিকে 6টা তো মানে অনেক বেলা 6টা 6টার দিকে আছে তো তিন মাসে স্ট্রিম হয়ে যাবে এতক্ষণ 6টা তুমি কোয়ালিটি দিয়ে করতে থাকো পরে যখন 6টার দিকে আসবে বলবা তাহলে ফিবার ঠিক আছে আমাকে তো শুধু কিছু করতে লাগবে না তুমি গিয়া ওজন স্পন্সর করে দিবা আমি শুধু বলবো যে সাবস্ক্রাইব করে দিতে বল এখন হ্যাঁ আমাকে পাঠাই দিতে পারো আমার পেটি নাম্বার আছে নাম্বার কোথায় হ্যাঁ নাম্বার আছে গরিব লোকের কাছে দিয়ে টাকা যাস তো ভাই আমার কাছে টাকা থাকলে আমি নিজে করে দিতাম ভাই বুঝার চেষ্টা করো ঠিক তুই আমাকে অভিশাপ দেবো তুই গরিবের কাছে টাকা দেয় আমি টাকা নিয়ে করে দিই আমাকে মানে আমাকে ইয়ে নেই আমি তোমার সাবস্ক্রাইবার তাড়াতাড়ি গ্রো থাক হয়েছে থাক হয়েছে তাড়াতাড়ি গ্রো হবে তাড়াতাড়ি গ্রো হবে সাবস্ক্রাইবার এই জন্য বললাম আমি তাড়াতাড়ি গ্রো হবে গ্রো করার জন্য তোমার ঘুষ নিচ্ছে তাড়াতাড়ি গ্রো হবে কারণ আমি শেয়ার করে তুমি নিজে দেখো 20 30 এর উপরে সাবস্ক্রাইব পাবা না যতটা তুমি যখন যদি বলি আমি কি সাবস্ক্রাইব করে দিতে ওখান থেকে আসবে সে তো জানি তোর নাম কি কুল এই এটাতে পাঠা দাও আমি ওখান থেকে কোড সব করে দিই আমি আগে থেকে কোড নিয়ে রাখবো দুই ঘন্টা দেড় ঘন্টা স্ট্রিম করে নিবো তারপরে একজনকে লাইভে দিয়ে দিবো আর ও স্ক্রিনশট দেখা দিবা আর দুই তিনটে আরো স্ক্রিনশট পাঠা দিবো ওদেরকে বলে দিবা যে এদেরকেও দিয়ে দিছি এদেরকেও দিয়ে দিছি বলবো হ্যাঁ তো ওটা অন্য অন্য লোক থাকবে ওটা আমাদের লোক থাকবে ঠিক আছে আমাদের কতটা আইডি পাঠা দিবা আর সবাই এসে বলবে হ্যাঁ ভাই থ্যাংক ইউ স্ট্রিমে এসে বলবে একটু ইয়ে জালি জিনিসপত্র ডাক করলে পাওয়া যায় না ঠিক আছে মুশকিল মানে ভালো লোকে কেউ দাম দেন যেটা সত্যি কথা বলবে ইউটিউবে তো কোনো মার্কেটই নেই আমি অনেক চেষ্টা করছি ভালো কোন দাম তাহলে কটার সময় করবি আমার তো ফোনে ব্যালেন্স নেই তুই হোয়াটসঅ্যাপে অনলাইন থাকবি হ্যাঁ হোয়াটসঅ্যাপ সারাদিন অনলাইন ঠিক আছে ফোন করলে তাহলে হোয়াটসঅ্যাপেই করবো হোয়াটসঅ্যাপ পেটিএম নাম্বার আমার কি গ্লিচ আমার চ্যানেল লাইভ দেখাচ্ছে এখন পাঁচের ওয়াচিং বাবা ভাবতেছি আমি লাইভের চ্যানেলটাকে আলাদাই করে দিই পুরো গ্লিচ হলে প্রবলেম হবে কারণ বড় চ্যানেলের সাথে মানে খেলা হয়ে যাচ্ছে এটা কত পার্সেন্ট ফ্রেম এটা কি তোকে এই নাম্বারটাও কল করলে পাওয়া যাবে নাকি না না 10% ফ্রেম ড্রপ চলে গেল হ্যাঁ যাক না যাবে 11 12 স্ট্রিম করতেছ না ওটা এতটুকুই হ্যাঁ মানে যখন নেট একটু ঠিকঠাক থাকবে এখন তো পুরো খারাপ হয়ে গেছে একটা সময় তখন ভালো চলবে আরে বুঝলাম এখন তো পুরো খারাপ যখন কোনো মতে তো নেটটা একটু পাবে তখন ওইটা টেনে দেবে এখন তো নেটের অবস্থা খুবই খারাপ একটা দিকে নেট চলে না আমি জানি তাও স্ট্রিম ল্যাগ মারছেন জানি না কি হবে ল্যাগ মারছে স্ট্রিম না না মানে চোখ দিয়ে তো আসতেছে না রিল্যাক্স করে এখন
পুরা লাল হয়ে আছে ওইটা। ওইখানে কত দেখাচ্ছে স্পিড, মানে পাশে কত কেবি উঠছে দেখাচ্ছে? এখন সবুজ হলো অনেক পরে একটু, ওখানে যখন লাল হচ্ছে না কত কেবিতে উঠছে? 29 মানে 2903 2903 আর কমে গিয়ে 290। এটা কি থাকে? এটা কিছু কমে গিয়ে 290 যাচ্ছে 203 আর 0। এটা কি থাকে? ওই তো আপ ডাউন হচ্ছে ওইটাই। প্রবলেমটা কি? ওরা তো কোনো প্রবলেমই খুঁজে পাচ্ছে না, সবার নেট বলে ভালো চলছে, আমারই খারাপ। কোন ইলেকট্রনিক্স এটা কে? আরে এটা আমার দাদার নাম্বার, আমি ভয় পেয়ে গেলাম, কাকে দিলাম টাকা? ঢুকেছে দেখ, স্ক্রিনশট নিয়ে দাও ভাটায়, আমাকে সেন্ড করে দাও, বাস কিছু লাগবে না, ও ফোন করে আমি যাইনি, কোনো ব্যাপার না, স্ক্রিনশট নিয়ে রেখে দাও বাস। আমি কেটে দিলাম তো দাদা। আচ্ছা কোনো ব্যাপার না, কোথায় পাবো হিস্ট্রিটা? কোথায় পাবো কোনো দেখিনি, ও ফোন করে জিজ্ঞাসা করিনি, আসছে কোনো ব্যাপার না। এখন তো দাদা ল্যাবে আছে, ডিবিজি কা থাম্বনেল ফ্রি ফায়ার। হ্যাঁ ডিবিজি চালাতে হবে, ডায়মন্ড বল দিয়ে চলবে এটা? লোক ডিবিজি চালাতে হবে খেলতে, ড্রাগন বল দিয়ে খেলতে। আজ পুরো নেট খতম কর দুঙ্গা ইন লোগো কা, চলো অ্যাসিস টিম চলো। আর এটা এটা বানিয়েছি দেখে না, এটা তো হবে নাকি? কুলদীপ টি পার কলে আমার আমার নম্বরে পাঠাও নি তো। ও ইয়ে তো পাঠাও দেখো কি যদি আমার টিমটা চলে এইভাবে। হ্যাঁ যোগ মিম ছিল যোগ চালাতে, তোমার ওয়ান কেউতে কত লাগবে? 600 600 তো কমানোই যায়, দেখি চেষ্টা করি। তো কি করবো তো, ফিফার স্টিম করবো নাকি ইয়ে কল অফ ডিউটি স্টিম করবো? দুটোই করবো, দুটোই কাজ বার ছেড়ে দেবো, একদিন ফ্রি ফায়ার চলবে, একদিন কল অফ ডিউটি চলবে। কাজ বার কেন ছেড়ে দিব? কাজ না চললে স্টিম চলবে কি করে? কাজ তোমার করতে লাগবে, অফিসে কাজ করো তো, ভালোই তো ইনকাম হয় তাহলে। ভালো ভালো কত পাও কত পাও? আরে একদম কম। কি জবটা কিসে? জব তো ভালো কিন্তু টাকা বহুত কম দেয়। জব ভালো টাকা কম? কি হলো পুরো স্ক্রিনটা ব্ল্যাক হয়ে গেল কেন? কিসে স্ট্রিমে? আচ্ছা ওটা গেম ক্যাপচার ঢুকাইতে লাগবে আমাকে। বিশাল গেম। ও তুই অন্য গেম খুলছিস? ওটা কি বিয়ে কম্পিউটার গেম? হুম কম্পিউটার গেম। ও ওইটা তো তোকে গেম ক্যাপচার করতে বললাম, ওইটা আবার স্টিম করার ইয়ে করছিস কেন? টাইম পাস করি। স্ট্রিম করিস না, এমনি গেম খেল, টাইম পাস কর না। দুই তিন দিন বসে আছে খেলতে বলতেছে এই চ্যানেল লোকজন। সেটিং যা করিস সেটিংসটা ঘাটিস না কিন্তু। হ্যাঁ সেটিং ঘাটছে না, ওটা গেম ক্যাপচারকে লাস্ট ঢুকাই দিচ্ছি গিয়ে লাস্টে। উইন্ডোজ ক্যাপচার গেম ক্যাপচার একসাথে একটা হবে। হ্যাঁ ওইটাকে ওই দেখ পাশে ওই গিয়েটাকে আছে, চোখটাকে বন্ধ করে দে, চোখের চিহ্ন আছে দেখ, তাহলে ক্লিক কর দেখ। আর গেম ক্যাপচারটা লাস্টই লাগবে তো? লাস্ট এখন আসবে ওয়াচিং।
100 কত জন মানে ওয়াচিং আসবে কি 100 কত কাকে কি চ্যানেলটা পুরানো তখন না কেউ সাবস্ক্রাইব করতো না বুঝলা তখন সাবস্ক্রাইবটা খুব কম ছিল চ্যানেলটা যদি কন্টিনিউ হইতো না এখন 1-2 মিলিয়ন থাকতো তখনই কি ওয়াচিং মানে ভিউজ মানে এই চ্যানেল থেকে 85-75 হাজার টাকা আয় করে বলছিল কত 75 হাজার টাকা 75 হাজার টাকা ওই চ্যানেল থেকে 1000 ভিউতে $20 দিত ইউটিউব একদম ছিল আমরা তখন বাড়িতে বসে মতলব স্কুল টুল যাইতাম না তো যে চ্যানেলটা এখন 14000 চ্যানেল তো দুদিন আগে দেখলাম 14000 না কত হ্যাঁ আগে দেখি 15000 আমি চাইলে একদিনে 1 লাখ করে দিতে পারি আমার সেই 4-5টা ভিডিও ডালতে লাগবে আমি গ্রো করতে পারি চাই আমার কোনো টেনশন নেই গ্রো নিয়ে তা আমারটা করে তোমার তোমার তুমি তুমি তো অফলাইন কন্টেন্ট বানাচ্ছ না আইডিতে বলতে আরে অফলাইনটা বানাবো কি করে আমি তোর মতো থোড়ি আমি বলতে পারি ফাটাফাট ওটাই তো দরকার ওটা দিয়ে তাড়াতাড়ি গ্রো করবে তাড়াতাড়ি গ্রো করা যদি অনলাইন করতে চাও শুধু কি গো এটা তো গেম ক্যাপচার তো অনই হচ্ছে এটাকে রিমুভ করে পরে লাগাই নিব হচ্ছে না কিন্তু গেম হচ্ছে এক নাম্বার দিয়ে দিই শুধু গেম ক্যাপচার এই তোর কাছে কোনো আছে নাকি কি अभी चलेगा আবার 30 kbps 400 kbps 17% হয়েছে ফ্রেম রেট না চলবে না অসম্ভব সরি ভাই বন্ধ কর।